Hello friends, Dr. Noon. Yeah, welcome to my channel. Tumra kemon acho? Shokole bhalo acho? Amio bishon bhalo achi. Ar ajke amra chan kore khawa dawa kore baire boshechi. Ekhon ami achi, babar mao chilo. Ariyani obviously ghum pariye amra boshechi. Ar je surjo chilo mathar opore dekho. Ekhon raste chole jacche. Ekhon time holo 3 moton baje. Ar amader khawa dawa 15 er moddhe hoye geche. আইডিয়ানকে দেখতে খাইয়ে টাইয়ে আমরা ফোন দুটোর মধ্যে কথা করে নিয়েছি নিয়ে তারপর সকালে মিলে একটুখানি গল্প করা হলো আর কেন গল্প করা হলো সবাই মিলে আজকে এতক্ষণ ধরে এক ঘন্টা ধরে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে একটু বেশিক্ষণ বাবা মার সাথে আড্ডা দেওয়ার কারণটা ওইটাই হলো যে কালকে আমি মালদায় ফিরে যাচ্ছি তো সুতরাং সেই জন্যই আজকে অনেকক্ষণ ধরে বাবা মার সঙ্গে আড্ডা দিলাম তো অনেকক্ষণ ধরে সবাইয়ের সাথে আজকে গল্প করলাম জমিয়ে আজকে এত প্রতিদিন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রোদে বসে কমলা লেবু খেয়ে তারপর শুয়ে পড়ি তো আজকে একটুখানি সময় বসে থাকলাম একটু গল্প টল্প করলাম আবার তো কালকে থেকে আবার সে মালদায় ফিরে ফ্ল্যাটে সে আবার প্যারালাল আগের মতন জীবনযাপন শুরু হয়ে যাবে আর এখানে রিয়ানেরও বেশ কয়েকদিন ভালো লাগলো সবার সাথে মামা মামি তারপরে দাদু দিদা সকলের সাথে ভীষণ এনজয় করলো তারপরে দাদা মাসি মেসে সকলে তো আছেই ওর তো এখানে ভীষণ ভালো লাগে তার কারণ এটাই হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি আফটার ডেলিভারি আমি 10 মাস এখানে থেকে গেছি রিয়ানকে নিয়ে 10 মাস ওকে বড় করে ও মোটামুটি হামাগুড়ি থেকে দাঁড়ানো শিখে গেছে তারপরে আমি ওকে নিয়ে মালদায় ফিরে গেছিলাম আমার হাজবেন্ড যাওয়া আসা করতো আর কি এখানে ও ছুটির দিন করে এখানে চলে আসতো ছেলের সাথে টাইম কাটাতে আর তারপরে এইভাবে 10 মাস এখানে থেকে গেছি সুতরাং এখানে ওর ভীষণ ভালো লাগে এখানকার পরিবেশ ও ভীষণ আর কি ওর মানে অ্যাডজাস্টেবল আর কি হয়ে গেছে ওর সাথে তো ওইখানে এসেই দেখে প্রথম দিন দেখেই চিনতে পেরে গেছে তো আর কি আমি ভাবছিলাম অনেকদিন পরে আসছিল আবার 3 মাস পরে 4 মাস পরে তো কি জানি একটু ভুলে টুলে গেছে নাকি কিন্তু না একটুকু ভোলেনি আর জন্মের পর থেকে এতদিন এখানে থেকেছে না তারপর তো যাওয়া আসা লেগেই আছে 2 মাস 3 মাস পর পর তো আসছি আর এখন তো ওর 1 বছর 5 মাস বয়স আর 1 মাস পরে তো ওর 1.5 বছর হয়ে যাবে তো তখন আর কি ওর আবার চুল টুলো কাটতে হবে আমাদের 1.5 বছর মানে 18 মাসে আর কি 18 মাস পরে আর কি চুল আর কি ফেলে দিতে হয় আর কি তো সেটা মানত থাকে আর কি সেখানে যার আর কি ইচ্ছে তো দেখা যাক আমার হাজবেন্ডের ইচ্ছা অনুযায়ী যাব কোথাও পরে এখনই না সময় সুযোগ করে যাব তো এই আর কি রেখে দেবো চুলটা কাটিয়ে তো ওই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম এই দুপুর টাইম থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে মঙ্গলবার 12 তারিখ তো আজকে আমাদের নিরামিষই হয়েছিল ডাল একটা মোচার কোপ্তার তরকারি বানিয়েছিল মা আর আলু ভাজা বেগুন ভাজা আর হলো পনিরের একটা তরকারি হয়েছে তো এইসবই আজকে রান্না হয়েছে তো এগুলোই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তারপরে তো বাবা কমলা লেবু মৌসম্বি নিয়ে এসেছিল অনেকগুলো আর আমি যেগুলো ভালোবাসি বাবা সেগুলোই নিয়ে আসে ফল বলো বা যা মাছ টাছ যা খেতে ভালোবাসি ডিম সব পনির সব নিয়ে আসে আর নিরামিষের দিন করে আমার একটু পনির লাগেই ছোট থেকেই অভ্যাস তাই আর কি তো এই তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা কতগুলো কমলা লেবু আর নিয়ে এসেছে এতদিন তো খাওয়াও হয়েছে এখন এই কটা আছে বাকি এগুলো রিয়ান তো ঘুমোচ্ছে দেখলে আর আমি তোমাদের সাথে শেয়ার করি মোচার কোপ্তার তরকারিটা তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে এতটাই যে বাকি আছে এই যে বড়া করে তরকারিটা এরকম টাইপ হয় আলু দিয়ে তো এটা দেখিয়ে দিলাম আর আর সবগুলো দেখানোর কিছু নেই তো মোচার এইরকম করে কোপ্তার তরকারি আর কি বানানো হয় আর রিয়ান তো ঘুমোচ্ছে তোমাদেরকে দেখালাম ঘুমোর জন্য আমরা আর কি বসতে পেরেছি তো চলে যেতে হবে একটু মন তো অবশ্যই খারাপ হচ্ছেই তো সুতরাং ওই জন্য আজকে একটুখানি বেশি আড্ডা আড্ডা মারছি আর কি তো
ভালো ছিলাম। আর আমি আনন্দে, সবাই যেরকম থাকে বাবা বাড়িতে গেলে পরে, তো বেশ ভালোই মজায় কাটে, যখনই আসি তখন এইভাবেই আমার কেটে যায় আর কি, মজাতেই কেটে যায়। আর রিয়ানেরও তাই, রিয়ানেরও তো ভীষণ ভালো লাগে, ভীষণ। গিয়ে তো আবার কয়দিন যে কি যে করবে ও ওখানে গিয়ে, মালদায় গিয়ে, ওটাই আর কি। এর আগেও এর কয়েকবার গেছে তো ওরকমই পড়েছে। হ্যাঁ, তো এই শেয়ার করলাম আমি বন্ধুরা। তো মোচার কোপ্তার রেসিপিটা অ্যাকচুয়াল মা রান্না করেছে, তো সেই জন্য আমি তখন কি করছিলাম, তখন বোধহয় রিয়ানকে নিয়ে বাইরে রোদে বসেছিলাম সকালের দিকে, তো আমি যেন শেয়ার করতে পারলাম না। তো আমি এরপরে যদি আসি, মা আমার আমার মা আর কি এই রেসিপিটা খুব ভালো বানায়, তারপর আমি শেয়ার করব। আমিও পারি, যদি মালদায় কখনো মোচা নিয়ে আসা হয় তো অবশ্যই শেয়ার করব এই রেসিপিটা তোমাদের সাথে, আমারও ইচ্ছা আছে আর কি, নতুন নতুন ধরনের। নিরামিষের দিন তো ভীষণই ভালো হয়, আমিষের দিনও তোমরা খেতে পারবে এটাই। তো আমার সর্দি টর্দি কমে গেছে, আজকে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিয়েছি আর কি, অনেকদিন পরে ভালো করে চান করে নিলাম। আর এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, সেখান থেকে আর কি ওষুধ খাই, তো সেখান থেকে ওষুধ নিয়ে এসে খেয়েছি, তো ভালোই আছি আর কি এখন। আর রিয়ানও ভালো আছে, অনেকটাই সুস্থ আছে। আর এখানে এসে সকলের সাথে হই হুল্লোড় করে আনন্দে, দাদা আছে ওর, মানে আমার দিদির ছেলে ভাগ্না, খেলে টেলে ও পুরো একদম মজাতে আছে, একদম ভীষণ মজায় দিন কাটলো ওর। কালকে তো চলে যাব, কালকে বুধবার, কালকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব, এই টাইমেই হয়তো 3:30-4টার দিকে বেরিয়ে যাব। ওখানে পৌঁছে গিয়ে তারপরে যাই হোক, রাতে কিছু একটা ডিনারের ব্যবস্থা করে ফেলবো, সেদ্ধ ভাত বা কিছু ডাল টাল টাইপ কিছু একটা, ডিম ভাজা করে নেব, এই চটজলদি যা হয়। আর ওখানে আমি একটা আরো যাওয়ার কারণ, সবাই থাকার কথা বলছিল, বাবা মা সবারই মন খারাপ, থাকার কথা বলছে, দিদি জামাই বউ অনেকবার করে বলো থাকার কথা, কিন্তু থাকতে পারছি না, কারণ আমি ওখানে একটা কারণটা বলি, মাসি একটা আয়া মাসি ঠিক করেছি রিয়ানের জন্যে। তো আগে যে মেয়েটা ছিল অনিতা, তোর তো কোনো অসুবিধা ছিলই না, তো পরে জানতে পারলাম প্রেম প্রীতির আর কি যা আর কি হয় এই টাইমের মেয়েদের, তো সেই জন্য ছেড়ে দিল কাজটা, নাহলে তো কোনো অসুবিধা ছিল না, আমার কাছে ভীষণ ভালোই ছিল। তো তো চলে গেল 2 মাস কাজ করে, তা আমার তো দরকার, লোকের তো আমার দরকার, না হলে তো আমার একা একা অসুবিধা। একজনকে পেয়েছি, একজন বয়স্ক মহিলাকে, তো তাকে সেই আসবে, তো সুতরাং ওই জন্যই আরো যাওয়া এটাই আর কি। তো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসলাম, তো এখন রোদ নেই, এখন তো একটু গিয়ে রেস্ট করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে আমি ফিরে আসব, তখন এখানে না মালদায় দেখতে পাবে আমাকে। তো চলো আজকের জন্য টাটা, আর অবশ্যই ভিডিওটি দেখে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনো লাইক লাইক বলছি সরি, এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, তখন যেন তোমরা ভালো থেকো। তো টাটা।